মহান বিজয় দিবস পালন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি করেন ভোলা জেলা আওয়ামী লীগ। আজ দুপুরে জেলা আওয়ামী লীগের আয়োজনে র্যালিটি বাংলা স্কুল মাঠ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। ভোলা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ রানা ইসলাম, NNTV।